কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা আবারও প্রমাণিত হয়েছে। দেশি বিদেশি কোনো শক্তি আগামী সংসদ নির্বাচন প্রভাবিত করতে পারবে না। দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সময় মতোই অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই হবে। আমরা যে কোনো মূল্যে সুষ্ঠু সুন্দর সকলের নিকট গ্রহণযোগ্য করব, নির্বাচন করবে নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন। সরকারের এখানে কিচ্ছু করার নাই।